नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आजकल भिडियोते ईस्ट बेंगल कैकट गुरुतवपूर्ण ट्रांसफार आपडेट नहीं तुम्हारे साथ आलोचना करब। तो फार्ष्ट अफ अल जो आपडेट देव से हे बंधुरा, कार्लोस कुआद्दा तर पुरनो छात्र के दले फिर पे चाहन, तर नाम हे निशु कुमार। तो 25 बचर बयसी भारतीय लेफ्ट बैक निशु कुमार क्योंकि केरला ब्लास्टर एफसी दल छाड़ते चले, एक बचर चुक्ति बाकी थकले से ही रकम ही क्योंकि खबर, और से ही जगह क्योंकि कार्लोस कुआद्दा दले फिर पे चाहन। तो देखा जाक ईस्ट बेंगल मैनेजमेंट डील क्या डान करपर तुम्हारे जो आपडेट देव से एक भारतीय के लिए, तर नाम प्रबीर दास। तो बंधुरा, तुम्हारा सकले ही जो मोहनबागान घर ऐले प्रबीर दास बर्तमान बेंगालुरु एफसी दल जुक्त। तो प्रबीर साथ बेंगालुरु एफसी 2025 अब्दि चुक्ति रही है। एबार ब्यापार हे रॉय कृष्णा के क्योंकि छेड़े देवार एक पसिबिलिटी तैरी हो, पसिबिलिटी बोलब ना प्राय अनेकांशे ये सियोर हो जाए रॉय कृष्णा के बेंगालुरु छेड़े देवें। एबार सेखाने ही हे सब बड़ सुखबर ईस्ट बेंगल रॉय कृष्णा के बेंगालुरु एफसी जो छेड़े दे ताहले किन्तु प्रबीर बेंगालुरु एफसी ते कंटिन्यू करार पसिबिलिटी एकदम ही कम, एटुकु आमी तोमादेरके बोलते पारी। एबं एई सुजोगटाई किन्तु काजे लागाते चाइछे ईस्ट बेंगल मैनेजमेंट। एबं सबथेके बड़ो कथा हच्छे प्रबीर तिनि किन्तु आर भिन राज्ये, माने रॉय कृष्णा ना थाकले भिन राज्येर कोनो क्लाबे खेलते आग्रह देखाबेन ना, सेई रकमई किन्तु खबर रयेछे। एबं तिनि कलकाताय फिरते आग्रही, से कारणे होतेई पारे जे आगेर बछरे अफार थाका सत्त्वेओ तिनि केन ईस्ट बेंगले साइन करेननि, तिनि निजेई तार पार्सोनाल ইউটিউব চ্যানেলে জানিয়েছিলেন। তিনি সেইটা নিয়ে আমি কিছু বলছি না, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং সকলেই জানো। তো এই বছরে কিন্তু প্রবীরকে সই করিয়ে একটা চমক দিতেই পারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো দেখা যাক কি হয়। এবং রয় কৃষ্ণার উপরও তাদের কিন্তু একটা নজর রয়েছে, জানি না পরবর্তীকালে নতুন করে কিছু অফার ফপার করবে কিনা, কোথাও না কোথাও গিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের নজর রয়েছে রয় প্রবীরের জুটি। এরপরে তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোর্তাদা ফলকে নিয়ে। তো বন্ধুরা, মোর্তাদা ফলের উপর কিন্তু ইন্টারেস্ট ভালোভাবে রয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের, সেইটা আমি তোমাদেরকে বলতে পারি। এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু মোর্তাদা ফলকে দলে পেতে আগ্রহ দেখাচ্ছে। তো ইভান গঞ্জালেসের দল ছাড়া বা না ছাড়া এখন এটা 50-50 হয়ে রয়েছে, এখনও এই ব্যাপারে কোনোরকম কনফার্মেশন নেই। তবে মোর্তাদা ফলের ওপর একটা ইন্টারেস্ট রয়েছে, তো দেখা যাক মোর্তাদা ফলকে আলটিমেটলি শেষ অবধি গিয়ে দলে নেয় কি না, কারণ ফ্রি প্লেয়ার হিসাবেই তাকে কিন্তু দলে পেয়ে যাবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এছাড়া কিন্তু আর একজন বিদেশির ওপর যেটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের থেকেও সব থেকে বেশি নজর রয়েছে কার্লোস কোয়াদ্দাতের, সেই বিদেশির নাম হচ্ছে ভিক্টর রড্রিগেজ। তো ভিক্টর রড্রিগেজ, যিনি 33 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও রাইট উইং আর লেফট উইংয়ে খেলতে পারেন, মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা, বর্তমানে উড়িষ্যা এফসিতে খেলছেন। তো হিরো আইএসএলে টোটাল 14টা ম্যাচ খেলেছেন যেখানে 1টা গোল 1টা অ্যাসিস্ট রয়েছে, খুব একটা ফার্স্ট ইলেভেনে কিন্তু গেম টাইম তিনি পেতেন না। কিন্তু হিরো সুপার কাপে ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে প্রত্যেকটা ম্যাচে ফার্স্ট ইলেভেনে শুরু করেছেন এবং 5টা ম্যাচে কিন্তু 2খানা গোল 2খানা অ্যাসিস্ট করেছেন। এছাড়া কিন্তু হিরো সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা ছিল উড়িষ্যা এফসির জন্য এই ভিক্টর রড্রিগেজের। তো এই ভিক্টর রড্রিগেজের ওপর কিন্তু ভালোভাবে নজর রয়েছে কার্লোস কোয়াদ্দাতের। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।